পুরোটা সাইডে নিয়ে পুরো পুরো দিচ্ছে, মাথা মধ্যে সিগন্যাল দিচ্ছে যে এটি এই ফ্লেভার, এই তার ক্রিম দিচ্ছে, ওটাই ওটি এক্সপিরিয়েন্স সোয়ালো। আচ্ছা এইটাই তিন বিঘা করে দেবো, কোনটা তিন বিঘা? এই তো এই যে করিডোরটা যাচ্ছে, হ্যাঁ এই তো গেট, ও পাশে বাড়িয়ে গেট সোজা গেল ভাবনা ইন্ডিয়া, এই দুই পাশে গেল বাংলাদেশ, এটা একটা মানে পার্ক না, এটা একটু নিচে আমার কাজটা নামাবে। সোজা গেলে ইন্ডিয়া তাই তো, তাহলে আমরা ইন্ডিয়ার দিকে যাই। আইডি কার্ড নেই, এটা ঠিক আছে। জমিটা যেটুকু আমরা রাখি আসছি, গরিব মানুষ হয়তো দিল্লি খাচ্ছি বা বিভিন্ন জায়গা খাটিয়ে বা যে বাস্ত বাড়িতে করছে, সে জমিটা আমাকে ফাল দেবে বলে আত্মীয় আছে দেই নেই যাবো, জানি যে সরকারের দিকে কাগজ আনলে কাগজ জমা দিলে টাকা পাওয়া যাবো, বা যেটা ডেরিভেশন হবে যে টাকাটা হবে যে মূল্যটা হবে সে মূল্যটা আমার দিবে। আমার একটা মেয়ের একটা বিয়ে, 10 টাকা আমার হাতে নাই, মেয়ে গাবলেছে,
তাহলে চলি কেন করি এখানে, না তো কাম চলে, না তো কোনো কর্মসংস্থান আছে, না তো কিছু, অনেক কিছু তো বলছে। কি পরিস্থিতি ফেলাইছে এখানে সরকার? তাহলে আমার তো ওইদিকে থাকা ভালো ছিল, ওইদিকে থাকা ভালো ছিল, তাহলে আমার নাগরিকত্ব নিয়ে আমি এখানে আসি এমন হাসত পড়লাম। নাতির পাখা হচ্ছে, আমি নাতির পাখা ভাই, মেয়ে গা বলেছে বিয়ে দিতে পারি না, কি সমস্যা বলিয়াছি এখানে আমরা? সরকার কোনো উদ্যোগ নেয় না, কোনো প্রশাসন উদ্যোগ নাই, পেপারটা আমার কাছে এখনো আছে, কি কি দেওয়ার সম্পূর্ণ পেপারটা আমার এটাই। তা ওই যে ফেলার যে সরকার দিবে, ফেলার কি গা দেব না খামো, ফেলার গায়ে দেব না খামো, পেটে যদি ভাত নাই গাবুর বেটি ঘরত ঘোরে, তবে গাবুর বেটিতে ঘরের মধ্যে রাখলে কিন্তু পাপ হবে না পুণ্য হবে, এটা সরকার চোখে দেখে না? আমার কথা দশ দশ শতক মাটি ছাড়িয়েছি, দশ শতকের টাকা সরকার দেব, আমার মেয়ে বিয়ে দিয়ে গেল, আমরা ওর কাছে কিছু চাই না, ওর কাছে আমার কোনো দরকার নাই সাহায্য। হ্যাঁ, ওদিকে জমি জমা বিক্রি করা এখন মুশকিল।